আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় সকল ভিউয়ার্স, আপনারা কিভাবে অনার্স প্রথম বর্ষে রেজাল্ট দেখবেন, তো আজকের ভিডিওতে ওইটাই দেখাবো। তো সুপ্রিয় সকল ভিউয়ার্স, আপনাদের অনার্স প্রথম বর্ষে রেজাল্ট কিন্তু দুই এক দিনের মধ্যেই কিন্তু প্রকাশ হবে। তো কিভাবে দেখবেন রেজাল্টটি, দেখার জন্য গুগল ক্রোম ব্রাউজারে আসবেন। আসার পর এখানে সার্চ করতে হবে এন ইউ রেজাল্ট লিখে যখন আপনি সার্চ করবেন, তখন আপনার সামনে প্রথম যে ওয়েবসাইটটা আসবে ওইটাতেই ক্লিক করতে হবে, কেননা ওইটা দিয়েই রেজাল্টটি দেখা যায়। তো যদি ইন্টারফেসটি এরকম আসে, তাহলে তো এই যে দেখতে পাচ্ছেন অনার্সের সামনে যে অনার্স লিখাটা, তার সামনে একটা প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে ফার্স্ট ইয়ার, মানে ফার্স্ট ইয়ার, হ্যাঁ ফার্স্ট ইয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে হচ্ছে আমাদেরকে বলা হচ্ছে এক্সাম রোল। তো আপনি প্রথম, মানে প্রথম বর্ষে যে পরীক্ষা দিয়েছেন সেটার রোল নাম্বারটি এখানে সুন্দর করে বসিয়ে দিবেন। বসানোর পর নিচে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নাম্বার, এখানে সুন্দর করে যে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি রয়েছে সেটা এখানে বসা দিতে হবে। বসানোর পর দেখতে পাচ্ছেন এক্সাম ইয়ার, এখানে সুন্দর করে 2022 দিয়ে দিবেন। বাট এখনও যেহেতু 2022 রেজাল্টটি প্রকাশ হয়নি, তো আমি এখানে 2021 একটা রেজাল্ট দেখে আপনাদেরকে দেখাচ্ছি। তারপর এই যে দেখতে পাচ্ছেন এইখানে এই যে একটা ক্যাপচা কোড NVAA লিখা রয়েছে, এইখানে যা লিখে থাকবে সেটা এইখানে ফাঁকা ঘরটাতে বসাইতে হবে। তো আমি সুন্দর করে ছোটো হাতের N, ছোটো হাতের V, ছোটো হাতের দুইটা A বসাইলাম। বসানোর পর সার্চ রেজাল্ট, সার্চ রেজাল্ট বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ক্যাপচাটা আমাদের ভুল গেছে। তো দেখেন সঠিক লেখার পরেও বলতেছে ভুল গেছে, যাই হোক ক্লিক হেয়ার, এই হেলায় হেয়ারে ক্লিক করলে আলাদা ক্যাপচা আসবে। তো আমরা এখানে যেমনটি রয়েছে 7 বড় হাতের F, বড় হাতের H, তারপরে X দিয়ে সার্চ রেজাল্ট। সার্চ রেজাল্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের রেজাল্টটি চলে আসলো, এবং এইখানে হচ্ছে আপনার সকল তথ্যগুলো থাকবে এবং রেজাল্ট প্রমোটেড এটা কিন্তু এখানে দেওয়া থাকবে। ওকে, ঠিক আছে। এবং একটু নিচে আসলে আপনি লক্ষ্য করবেন যে আপনার হচ্ছে যে সাবজেক্টগুলো রয়েছে, এই সাবজেক্টগুলোতে কোনটাতে কত লেটার গ্রেড পেয়েছেন এখানে কিন্তু গ্রেডগুলো সুন্দর করে দেওয়া থাকবে। ওকে, এবং রেজাল্ট প্রমোটেডের মানে হচ্ছে ইনি হচ্ছে সেকেন্ড ইয়ারে উঠে গেল। ওকে, তো এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওর মূল বিষয়। তো অবশ্যই ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।